নমস্কার বন্ধুরা, হোমিও হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। আজকের ভিডিওতে আমরা অ্যাক্সিরা সমস্যা অর্থাৎ হাইড্রোসিলের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনা করব। ভিডিও শুরুর আগে আমরা দেখে নিই আমাদের পুরো ভিডিওতে কি রয়েছে। রয়েছে অ্যাক্সিরা কি অর্থাৎ হাইড্রোসিল কি, হাইড্রোসিল হওয়ার কারণ কি কি, হাইড্রোসিলের লক্ষণ কি কি, আর রয়েছে লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসা। পুরুষের অন্ডকোষের বাইরের দিকের পর্দাকে বলা হয় টিউনিকা ভ্যাজাইনালিস। এই পুরুষের অন্ডকোষের চারপাশে ঘিরে থাকা একটি জলপূর্ণ থলি থাকে, যার কারণে অন্ডকোষ ফুলে যায় বা বড় হয়ে যায়। এই জল আসলে জমে থাকে অন্ডকোষের দুই আবরণের মাঝে। জন্মের সময় প্রতি 10 জন পুরুষ শিশুর মধ্যে প্রায় একজনের হাইড্রোসিল থাকে, তবে বেশিরভাগ হাইড্রোসিল চিকিৎসা ছাড়াই এক বছরের মধ্যে মিলিয়ে যায়। আর পুরুষদের সাধারণত 40 বছরের পরে এই ধরনের সমস্যা দেখা যায়। হাইড্রোসিলের সাধারণত ব্যথা হয় না। হাইড্রোসিল ক্ষতিকর নয়, অনেক সময় চিকিৎসার প্রয়োজনও পড়ে না। তবে কারো যদি অন্ডকোষ ফুলে যায় তাহলে তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দেখতে হবে অন্য কোনো কারণে, যেমন অন্ডকোষের ক্যান্সার বা অন্য কোনো রোগে তার এই অন্ডকোষ ফোলার সমস্যা দেখা দিয়েছে কিনা। সাধারণত শারীরিক পরীক্ষা করে হাইড্রোসিল নির্ণয় করা হয়। অন্ডথলি ঝুলে গিয়ে বড় ও চাপ দিলে ব্যথা লাগে না। সাধারণত চারপাশে জলের জন্য অন্ডকোষে হাত দিয়ে অনুভব করা যায় না, সেক্ষেত্রে অন্য পরীক্ষার প্রয়োজন হতে পারে। অন্ডথলির আল্ট্রাসাউন্ড করে সেটা নির্ণয় করা যায়। এবার আমরা দেখে নেব যে হাইড্রোসিলের কি কি কারণ রয়েছে। প্রথম যে কারণের কথা বলবো সেটা হলো আঘাতের কারণে। যদি আঘাতের কারণে ওই রোগ হয় তবে ওই জায়গায় ব্যথা ও টাটানি ভাব থাকে, রোগী এটি স্পর্শ করতে দিতে যায় না। দ্বিতীয় যে কারণ রয়েছে সেটা হলো জীবাণু সংক্রমণের কারণে। যদি জীবাণু সংক্রমণের কারণে হয় তাহলে সংক্রমণের সাথে সাথে রোগীর জর্জর ভাব চলে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই রোগের সাথে স্পার্মেটিক কর্ড কিছুটা ফুলে যায় এবং তাতে জ্বালাভাবও থাকে। এবার আমরা জানব কি কি আর যে কারণ রয়েছে, সেটা হলো সিফিলিস গনোরিয়া রোগের কারণে। যাদের সিফিলিস গনোরিয়া এই ধরনের রোগ রয়েছে সেই কারণে তাদের এই হাইড্রোসিলের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া ফাইলেরিয়া রোগের কারণে, কোনো কোনো রোগীর ফাইলেরিয়া রোগে আক্রান্ত হলে এই উপসর্গটি দেখা দিতে পারে। এছাড়া রয়েছে টেস্টিকুলার ক্যান্সার। যদি কারো টেস্টিকুলার ক্যান্সার থাকে তাহলে তারও হাইড্রোসিল হতে পারে। এবার আমরা দেখে নেব যে হাইড্রোসিলের কি কি সিমটম রয়েছে। হাইড্রোসিল থাকলেই বুঝতে পারা যায় যে অন্ডকোষ সাধারণ এবং স্বাভাবিকের থেকে সাইজে বড় হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এটি এত বড় হয় যে দেখতে নারিকেলের সাইজের মতো দেখায়। কখনো একটি বা কখনো দুইটি এরকম বড় হতে পারে। অন্ডকোষ মোটা হয়ে যায় এবং নরম বোধ হয়। অন্ডকোষের দুটি পর্দার মধ্যে যে তরল পদার্থ জমে থাকে তা বোঝা যায় বা বুঝতে পারা যায়। হাত দিয়ে অন্ডকোষ সমেত একটি অন্ড চেপে ধরলে এবং মৃদু চাপ দিলেই নরম ফিল হয়। এই রোগে অন্ডকোষের চামড়া পুরু এবং মোটা হয়। জ্বালা যন্ত্রণা বা টাটানি ব্যথা অনেক কিছুই থাকে, আবার কখনো কিছুই মনে হয় না। বেশিরভাগ ক্ষেত্রে একটি অন্ডকোষে এই রোগ হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে দুটি অন্ডকোষে একসাথে আক্রান্ত হতে পারে। এবার আমরা দেখে নেব লক্ষণ অনুযায়ী কি কি হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে। যদি বাম পাশে অন্ডকোষ ফুলে যায় বা সাইজে বড় হয়ে যায়, যদি টেস্টিসে কোনো রকম ইনফেকশন হয়ে যায়, সাধারণত অনেক সময় বাচ্চাদের হাইড্রোসিলের সমস্যা হয়। এসব কিছু সিমটমের জন্য কার্যকরী মেডিসিন হলো রডোডেন্ড্রন 30। এটি সারাদিনে 2 ফোঁটা করে নিতে থাকলে এই সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। যদি ডান দিকের অন্ডকোষ ফোলা থাকে, তাতে যদি ব্যথা থাকে,
যদি ক্রনিক গনোরিয়ার কারণে হাইড্রোসিলের সমস্যা থাকে তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো ক্লামিটিস ক্রিয়েটা 30। এটি সারাদিনে 3 ফোঁটা করে 2 বার নিতে থাকলে এই সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এবার যে লক্ষণের কথা বলবো, যদি অন্ডকোষের চারিদিক ফুলে যায় ও শক্ত হয়ে যায়, সহবাসের ক্ষমতা কমে যায় ও দুর্বল যদি লাগে, যদি প্রজননতন্ত্রে অনবরত ঘাম দেয়, প্রোস্টেট গ্ল্যান্ড যদি শক্ত হয় ও বেড়ে যায়, তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো আয়োডিয়াম 30। এটি 2 ফোঁটা করে সারাদিনে 2 বার করে নিতে থাকলে এই সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। যদি অন্ডকোষের চারিদিক ফুলে যায়, স্বাভাবিকের থেকে যদি কম ঝোলা থাকে, যদি যন্ত্রণা হয়, যন্ত্রণার চোটে যদি চোখে জল চলে আসে, সেই সব ক্ষেত্রে পালসাটিলা 30 হলো কার্যকরী মেডিসিন। এটি সারাদিনে 2 বার 2 ফোঁটা করে নিতে থাকলে এই সমস্যা খুব ভালো কাজ হয়। যদি অন্ডকোষের থলিতে জ্বলুনি ও তীব্র কনকনে যন্ত্রণা হয়, যদি অন্ডথলিতে ঘা হয় হাইড্রোসিলের কারণে, তাহলে বারবারিস ভালগারিস মাদার খুব ভালো কাজ করে। এটি সারাদিনে 2 বার হাফ কাপ জলে 10 ফোঁটা করে মিশিয়ে খেতে থাকলে এই সমস্যা ঠিক হয়ে যায়। হাইড্রোসিলের কারণে অন্ডকোষের চারিদিকে যে জল জমে যায়, সেই জল শোকানোর জন্য গ্রাফাইটস খুব ভালো কাজ করে। তাই এই জল শোকানোর জন্য দরকার গ্রাফাইটস 30। এটি সারাদিনে 2 ফোঁটা করে 1 বার নিতে থাকলে ধীরে ধীরে এই সমস্যা ঠিক হয়ে যায়। এবার যে মেডিসিনের কথা বলবো, সেটি হাইড্রোসিলের জল শোকানোর জন্য খুব ভালো। মেডিসিনটি হলো নেট্রামোর 6X। এটি 4টি করে ট্যাবলেট সারাদিনে 3 বার করে নিতে থাকলে হাইড্রোসিলে খুব উপকার পাওয়া যায়। যদি চোট বা কোনো রকম আঘাত লাগার কারণে হাইড্রোসিলের সমস্যা দেখা দেয়, তাদের জন্য আর্নিকা 30 খুব ভালো কাজ করে। এটি 2 ফোঁটা করে সারাদিনে 3 বার নিতে থাকলে ধীরে ধীরে এই সমস্যা ঠিক হয়ে যাবে। এবার যে মেডিসিনের কথা বলবো, সেটি হলো যদি চোট লাগার কারণে হাইড্রোসিলের সমস্যা দেখা দেয় ও স্পামেটিক কর্ডে যদি ব্যথা বা যন্ত্রণা হচ্ছে বলে মনে হয়, তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো কোনিয়াম ম্যাক 200। এটি 2 ফোঁটা করে সারাদিনে 2 বার খেতে থাকলে কিছুদিন পর এই সমস্যার উন্নতি নিজেই লক্ষ্য করতে পারবে। যদি হাইড্রোসিলের কারণে অন্ডকোষ ঝুলে যায়, তাহলে সাইলেসিয়া 200 হবে তাদের জন্য খুবই কার্যকরী মেডিসিন। এটি সপ্তাহে 1 বার 3 ফোঁটা করে খেতে থাকলে এই সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কিন্তু, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, তাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকতে ভুলবেন না। জানো, সুস্থ থাকুন, ভালো থাকুন।